মহাশয়, সিইও অ্যাপোলো হসপিটালস চেন্নাই, আমরা আনন্দিত আজকের এই আয়োজনে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর ডাক্তার সঞ্জীব অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের শ্রদ্ধেয় অতিরিক্ত সচিব ডক্টর ব্রাহ্মিক কর। প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃতজ্ঞতায় স্মরণ করে নেওয়ার পালা, তাকে আমরা মাধ্যমে আজকের এই আয়োজনে শুভ সূচনা করছেন। আমরা সবাই মিলে একবার করতালি দিয়ে এই মুহূর্তটিকে আনন্দঘনক করে তুলব। মাননীয় মুখ্যমন্ত্রী এই রবি প্রজননের মাধ্যমে আয়োজনে শুভ সূচনা করলেন। আমরা জানি যে এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে যেখানে আমাদের বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, তাছাড়া নিউরাল টিউব ডিফেক্ট এই ধরনের যে জন্মগত সমস্যা নিয়ে সেইগুলোরও কিন্তু প্রাথমিক চিকিৎসা এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে সেটা আছে, অস্ত্রোপচারের ব্যবস্থা আছে। রাজ্যে এখন পর্যন্ত প্রায় 1021টি আমি নিজেও অনেক এই ধরনের হেয়ার লিপ আমি নিজেও এই মানে চিকিৎসা আমি করেছি, আমি সেখানে ইনভলভ ছিলাম। তো এখানে এখন পর্যন্ত প্রায় 2021টির ঠোঁট কাটা এবং তালু পুরোটা প্যালেট কাটা তার ট্রিটমেন্ট হয়েছে এবং 630 জন্মগত যাদের হৃদরোগ তাদের ট্রিটমেন্ট হয়েছে, 40টি যদি বাঁকা পা এবং 15টি নিউরাল টিউব ডিফেক্ট। তো সেই সমস্যায় যারা ছেলেমেয়েরা আছেন তাদের চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচার সেগুলো এখানে হয়েছে রাজ্যে। তাছাড়া এখানে একজন আমাদের বলেছেন যে ওনার কানের সমস্যা ছিল, ইন্টারনাল এয়ারে অনেক সময় ধরনের প্রবলেম। মহামারী কেন্দ্রে প্রায় 405,521 জন শিশুদের তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, স্ক্রিনিং করা হয়েছে। তো জন্মগত ত্রুটি এবং বিভিন্ন যেসব আমরা বলুন শারীরিক ঘাটতি বিকাশজনিত ত্রুটি সেগুলো শনাক্তকরণে 406,161 জন স্কুল পড়ুয়াদের পরীক্ষাটা স্ক্রিনিং করা হয়েছে। 2023-24 অর্থ বছরে হার্টের ডিফেক্ট এখানে দেখা গেছে প্রায় 5th largest কজ অফ ডেথ ইন দ্য নিউবর্ন বেবিজ। এবং আমাদের কান্ট্রিতেও দেখা গেছে প্রায় 1-3% মানে 1-3 জন 100 বেবির মধ্যে দেখা গেছে যারা জন্মগ্রহণ করে তার মধ্যে এই পার্সেন্টেজটা দেখা যায়। তো আমাদের ইচ্ছে আছে এখানে আমাদের যে আগামী দিন কিছু চিন্তাভাবনা আছে এবং আমরা নিশ্চয়ই আমরা করবো। যেমন আপনার আমি একটু আগে বললাম যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের একটা সেন্টার আমরা করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে প্লাস্টিক সার্জারি যে ডিপার্টমেন্টটা আছে সেটাকে আরও স্ট্রেন্ডেনিং করার আমরা চিন্তাভাবনা আছে। কারণ প্লাস্টিক সার্জারিতে ক্লিপগুলো ভালো করে করা যায় এবং একটা ক্ল্যাপ কেয়ার সেন্টার যেটা এখানে ডেন্টাল কলেজ আছে সেখানে একটা ক্ল্যাপ সেন্টারও আমরা করার একটা চিন্তাভাবনা আছে। তো গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ টু প্রোভাইড ট্রিটমেন্ট অল কনজেনিটাল অ্যানোমালিস পেশেন্ট ফ্রি অফ কস্ট। এখানে আজকে আমার মানে আমার ধন্যবাদ দিতে ইচ্ছা করছে যে এখানে যিনি সিও এসছেন উনি বলেছেন যে আমরা চাই, কারণ বাচ্চারা যখন এই ধরনের সমস্যা হয় এমনিতে ফ্যামিলির মধ্যে কিন্তু একটা সাংঘাতিক একটা ভারাক্রান্ত একটা সমস্যা থাকে। তো এখান থেকে আবার পেশেন্ট বাইরে যাওয়া, তো সিও সাহেব বলছেন যে এখানে ওনারা চেষ্টা করবেন যদি এখানে এসে ওনারা মাঝে মাঝে এখানে যদি চিকিৎসাটা হয় তারও ভালো হবে, স্ক্রিনিংয়ের পাশাপাশি যাতে ট্রিটমেন্ট হয়। ডাক্তারবাবুরা এসছেন, উনিও ওনার কর্তব্য এখানে রেখেছেন এবং আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন এখানে এখন সুপার স্পেশালিস্ট অনেক আছেন,
তাদেরকেও যদি ভালো করে আরো ট্রেনিং দেওয়া যায়, তো আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা কিন্তু জ্ঞান হবে। এখানে টিএমসি যে হয় আমরা জানি, এখানে তো টিএমসির মধ্যেও এই ধরনের ব্যবস্থাপনা এখানে আছে। তো সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন জায়গায় শুধু এখানে কী কারণে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি, তো সে খুব ভালো লাগলো এখানে যখন যারা বেনিফিশিয়ারি, যারা মা বাবা এবং এখন তো যিনি অলরেডি বেনিফিট পেয়েছেন, ওই কত সুন্দরভাবে বললো, বলছে আমি আমরা এখানে দেখতে পেলাম, কত খুশি মানুষের জন্য একটা কাজ করতে পারলে এর থেকে যে স্যাটিসফ্যাকশন কিছুই হয় না। এবং সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় তার প্রায়োরিটি দেন, আমরাও সেই দিশায় ত্রিপুরা গভর্নমেন্ট এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট এনেছে, সবাই চেষ্টা করছে সেই দিশায় চলার জন্য। আজকে আমরা জানি যে জন্মগত শারীরিক অসঙ্গতি যেটা কেউ জানে না জন্মের, মানে আজকাল তো যদিও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জন্মের আগেও খানিকটা মানে বোঝা যায় কোনো শারীরিক কোনো ক্ষতি আছে কি না, তবুও আমি বলব যে যখন ডেলিভারির পর যখন এই ধরনের অসঙ্গতি ধরা পড়ে, বিশেষ করে চোট কাটা, বাটা পা, শারীরিক যে অভ্যন্তরীণ অপরিপূর্ণতা, এই যে বা বিকাশগত যে ত্রুটি, সেইগুলো মানে যখন ধরা পড়ে, তা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের সব মানুষ আমরা দেখতাম কোথায় কী পাবে, তার ট্রিটমেন্ট পাবে এবং তার জন্য যে পয়সা এবং টাকা প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেটা নিয়ে সবাই সমস্যা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন 2014 পর থেকে, তখন এই ধরনের যে একটা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম সেটা শুরু হয় এবং সেটা শূন্য থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা এই ত্রুটি নিয়ে জন্ম, তাদেরকে টোটাল কাভারেজ দেওয়ার ব্যবস্থা করে। এতে করে এখানে বলা হয়েছে যে চিকিৎসা দেওয়ার পরে আর্থিকভাবে ওনাদের কারোরই পয়সা দিতে হয় না, সেটা গভর্নমেন্টই বেয়ার করে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিতভাবে আমরা এই যে যদি সার্জিক্যাল ইন্টারভেনশন হয় বা যদি মেডিকেল ইন্টারভেনশন হয় সেইগুলো আমরা সেই ব্যবস্থা করে থাকি। তা একটু আপনারা দেখেছেন যারা এখানে বেনিফিশিয়ারিদের তারা বলেছে, এখানে অলরেডি আলোচনা হয়েছে আমাদের ত্রিপুরাতে অলরেডি 44 ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে এবং এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিমগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের এখানে যায় এবং সেখানে কী করেন ওনারা, যারা 0-6 বছরের যারা বয়স ছেলে মেয়েদের স্ক্রিনিং করছে প্রতিদিন, তারা এই কাজটা করছে এবং সরকারি যে অনুদানপ্রাপ্ত যে স্কুল, তাছাড়া বেসরকারিও যেটা মানে যেগুলো এইডেড আমাদের গভর্নমেন্ট দ্বারা এইডেড কলেজগুলো আছে, স্টুডেন্টগুলো স্কুলগুলো আছে, সেখানেও সেই 6-18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের সেই স্ক্রিনিং হয়। এখানে বলা হয়েছে সবাই এখানে মধ্যে পূর্ববর্তী বক্তারা বলেছেন আমাদের 3টা ডিস্ট্রিক্টে অলরেডি আছে।